আপাতত যে গাণিতিক হিসাব সামনে এসেছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গদি বাঁচানো মুশকিল কিন্তু প্রাক্তন এই দুর্ধর্ষ ক্রিকেটার শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দেবেন বলে দাবি করছেন তার দলের নেতারা ইমরান নিজেও আত্মবিশ্বাসী কিন্তু তার এই আত্মবিশ্বাস প্রদর্শন বিরোধীদের আত্মবিশ্বাসকে টলিয়ে দেওয়ার কৌশল কিনা সেটা চর্চার মধ্যে রয়েছে গত আটই মার্চ বিরোধীরা ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন বিরোধীদের দাবি অনাস্থা প্রস্তাব পেশের চোদ্দ দিনের মধ্যে তার উপর ভোটাভুটি করার কথা কিন্তু এতদিনও তা হয়নি এজন্য তারা ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কাইসারকে দায়ী করেছেন শুক্রবার অ্যাসেম্বলির অধিবেশনে ভোটাভুটির আশা করে কোমর বেঁধে গিয়েছিলেন বিরোধীরা কিন্তু তাদের নিরাশ করে স্পিকার অনাস্থা প্রস্তাব পেশ করার আগেই অধিবেশন আঠাশ মার্চ অর্থাৎ সোমবার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করে দেন এভাবে কি ইমরানের দল পাকিস্তান কি ইনসাফ পার্টি বা পিটিআইকে আরও কয়েকদিনের জন্য অক্সিজেনের সুযোগ করে দেওয়া হলো না প্রশ্ন তুলছেন সে দেশের বিরোধী দলগুলি যদিও স্পিকার জানিয়েছিলেন ন্যাশনাল অ্যাসেম্বলির কোনো সদস্যের মৃত্যুতে শোক পর সেদিন অধিবেশন হয় না কিন্তু বিরোধীরা তা সহজে হজম করতে পারছেন না আর এই সময়ের মধ্যেই কি ইমরান ঘর গোছাতে চাইছেন কারণ গদি বাঁচাতে হলে যে ম্যাজিক ফিগার দরকার তা ইমরানের দলের নেই গদি বাঁচাতে ন্যাশনাল অ্যাসেম্বলির তিনশো বাহান্ন জন সদস্যের মধ্যে একশো বাহাত্তর জনের সমর্থন চাই কিন্তু ইমরানের দলের সদস্য সংখ্যা মাত্র একশো জন তার মধ্যে অন্তত চব্বিশ জন বিক্ষুব্ধ সদস্য সরকারের কাজে বিতশ্রদ্ধ হয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন বলে বিরোধী সূত্রের খবর এছাড়াও সরকারের তিনটি শরিক দল পাকিস্তান মুসলিম লীগ কয়েদ বালুচিস্তান আওয়ামী পার্টি এবং মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তানের মোট বারো জন এমপি ইমরান সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে অন্যদিকে দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টির মোট এমপি একশো বাষট্টি এর সঙ্গে সরকারের থেকে সমর্থন তুলে নেওয়া অন্য এমপিরা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিলে ইমরানের পতন অবশ্যম্ভাবী কিন্তু ইমরান সময় কিনে নানা পন্থায় প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন বলে বিরোধীদের প্রবল আশঙ্কা ইতিমধ্যেই পিটিআই নেতারা বিভিন্ন দল এমপি এমনকি স্পিকারের সঙ্গেও কথা বলেছেন স্পিকার সোমবার পর্যন্ত সংসদ মুলতবি করে দেবেন বলে আশা করেই হয়তো চমক দেখানোর উদ্দেশ্যে রবিবার বিশাল জনসভা করার আয়োজন আগে থেকেই করে রাখা হয়েছিল এ যাবৎকালের বৃহত্তম জনসভা করার তোরজোর চলছে এই জনসভার দিকে সকলের নজর এখন ইমরান খান যে এই জনসভার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করে বিরোধীদের ওপর চাপ ফেলতে চাইছেন সেটা রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে পরিষ্কার আর ইমরানের দলের নেতারা যে শেষ মুহূর্তে চমক দেবেন বলে বেড়াচ্ছেন তার এক ঝলককে এই সভাতেই দেখা যাবে বাকিটা ন্যাশনাল অ্যাসেম্বলির ফোড়ে শহীদ দলগুলি এবং দলের বিক্ষুব্ধদের বুঝিয়ে সুঝিয়ে নিজেদের দিকে টানার চেষ্টা করছেন পিটিআই নেতারা বলে খবর ইমরান অন্যান্যদের ভাভাবিককেও কাজে লাগানোর চেষ্টা করছেন দাবি করছেন তার সরকার দেশের সম্পদ লুট করে বিদেশের ব্যাংকে পাচার করে দেওয়া নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনে হর্স ট্রেন্ডিং করে সরকারকে ফেলতে চাইছে প্রসঙ্গত প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ আসিফ আলী জারিদার প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফদের বিরুদ্ধে মামলা চলছে এদের মধ্যে মোশারফ ও নওয়াজ দেশান্তরি হয়েছেন কিন্তু এই সরকার প্রতিশ্রুতি দিয়েও বিদেশ থেকে পাচার হওয়া কোনো অর্থই এখনও পর্যন্ত ফেরাতে পারেনি বলে অভিযোগ উঠেছে ফলে সরকার পক্ষ অস্বস্তিতে রয়েছে বিরোধীরা ইমরান সরকারের পতন ধরেই নিয়েছেন তাদের মতে যেভাবে ইমরান খানের সরকার চালাচ্ছে দেশে তাতে জনসাধারণ অতিষ্ঠ শরিক দলগুলি এবং ইমরানের দলের অনেক এমপিও বিরক্ত। দেশে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি চরমে উঠেছে বাজারে গিয়ে নিত্য সাধারণ মানুষের হাত পুড়ছে বিরোধীরা এই ইস্যুটিকে আমজনতার কাছে তুলে ধরেছেন ফলে তাদের সভাগুলিতেও মানুষের ভিড়ও চোখে পড়ার মতো উল্টো মূল্যবৃদ্ধি ইস্যুতে ইমরানের বিতর্কিত মন্তব্য ঘৃতাহতি দিয়েছে তিনি বলেছেন আলু পেঁয়াজের দাম ঠিক রাখতে তিনি সরকারে আসেননি আমজনতা তাতে আরও চটেছে এছাড়াও কাশ্মীর সমস্যা সমাধানে ইমরান সরকার এক চুলে এগোতে পারেনি এই নিয়ে বৈঠকের পরিবেশ গড়ে তুলতে তারা ব্যর্থ উল্টো ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে সমস্যায় পড়েছে প্যারিস ভিত্তিক ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকা থেকে দেশকে বের করে আনতে ব্যর্থ হয়েছে ইমরান সরকার ফলে আর্থিক সাহায্য মিলতে অসুবিধা হচ্ছে ঋণের জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে পাকিস্তান অতিরিক্ত চীন নির্ভরতাকে সে দেশের অনেকেই সুনজরে দেখছেন না অন্যদিকে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরাপরই ইমরান মস্কো গিয়েছিলেন অনেক কিছু পাওয়ার আশায় কিন্তু কার্যত খালি হাতে তাকে ফিরতে হয়েছে উপরন্ত কাশ্মীর ইস্যুতে রাশিয়া ভারতের অবস্থানের পক্ষেই রয়েছে সে দেশের সংখ্যালঘুরাও এই সরকারের আমলে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সব মিলিয়ে ঘরে বাইরে ইমরান খানের সরকারের ব্যর্থতাই প্রকট হয়েছে এই পরিস্থিতিকেই বিরোধীরা কাজে লাগাতে চাইছে শেষ পর্যন্ত কি পরিস্থিতি ম্যানেজ করতে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে ঠিক যেমন দু সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও ইমরানের দলকে সরকার গঠনে সহায়তা করার অভিযোগ উঠেছিল সেনার বিরুদ্ধে কিন্তু হালে সেনাবাহিনীর সঙ্গেও ইমরানের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে শোনা যাচ্ছে তারপরও পাকিস্তানের ঘরোয়া রাজনীতিতে নাক গলাতে অভ্যস্ত সামরিক শক্তির শেষ মুহূর্ত কী চাল দেয় তা নিয়েও কৌতূহল কম নয়